আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকের নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আর হ্যাঁ, ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল সাফায়েত তোশের ব্লগ। তো গাইস, আজকে আমার দিনটি খুবই স্পেশাল, কারণ আজকে আমাদের বিবাহের প্রথম ফার্স্ট ম্যারেজ অ্যানিভার্সারি। আজকে আমাদের বিবাহের এক বছর পূর্ণ হলো, সেই হিসেবে আজকের দিনটি আমাদের কাছে খুবই স্পেশাল। সেই দিনটি এনজয় করার জন্যই আজকে আমরা এই ঘোরাঘুরি প্ল্যান করেছি। আর জায়গাটি আসলে দেখেন খুবই চমৎকার, খুবই সুন্দর একটি জায়গা। জায়গাটি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া শেখ হাসিনা সড়ক। আসলে খুবই চমৎকার সুন্দর একটি জায়গা, যা বলার ভাষা নেই, অসাধারণ। আপনারা দেখেন গাইস, এই যে দেখেন নৌকা ঘুরতেছে এখানে, আর রাস্তাটা দেখেন কত মানুষের চলাচল, মানে সমাগম হয়েছে এই রাস্তায়। প্রতিদিন বিকালে এই রাস্তায় মানুষ অনেক ভিড় করে, দেখতে পাইতেছেন এই রাস্তায় মানুষ। আর আশপাশের ভিউ দেখেন, জাস্ট অসাধারণ ভিউ, মনোমুগ্ধকর দৃশ্য, খুবই সুন্দর। তো যারা যারা এখনও এই জায়গাটা চিনেন না ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, অবশ্যই কমেন্টে জানান, এবং আপনারা কবে যাবেন ঘুরতে এসে আপনারা অবশ্যই কমেন্টে জানান। আর যারা যারা চিনেন তারা এই ভিডিওটি দেখেন এবং সিনেমাটিক ভিউগুলো এনজয় করতে থাকেন। আসলে গাছ, আমাদের ঘোরাঘুরি করতে করতে আসলে মোটামুটি ভালো রাত হয়ে গেছে, আর আমরা দেখতে পাচ্ছি বেলপুরি বিক্রি করতেছে। সেতুর ইচ্ছা হয়েছে বেলপুরি খাইতে, তো আমরা বেলপুরি খাওয়ার জন্য ওই লোকটিকে দাঁড় করালাম, এবং আমরা বেলপুরি খাওয়ার জন্য কয়েকটা নিলাম। কিন্তু আসলে ওই বেলপুরিগুলো তেমন ভালো ছিল না আর কি, আমার কাছে তেমন ভালো লাগছিল না। তারপরও টাকা দিয়ে কিনছি, না খায় তো পালায় দিতে পারবো না, তার জন্য খাইছি। সেদ্ধ আসলে একটু মুখে দেওয়ার পর বুঝতে পারছি আসলে তেমন মজা না, তা না হলে আসলে সে ঠিকই খাইতো। আর আমি এখন টেস্ট করতেছি, দেখছি যে খাবারটা ভালো কি না। তো এত পরিমাণ ভালো আমার কাছে আসলে লাগে নাই। আর আজকের ব্লগটি এই পর্যন্তই। আজকের ব্লগটি কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, আপনাদের টাইমলাইনে শেয়ার করবেন, ভিডিওটি লাইক দিবেন, এবং আমার ইউটিউব চ্যানেলে দেখে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আমার পেজে দেখে থাকলে ফলো দিবেন। আল্লাহ হাফেজ।